দেশের পর্যটন ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদের সংগঠন ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের দু থেকে দু হাজার ছাব্বিশ মেয়াদের নির্বাচন স্থগিত ও ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়ে জানিয়েছে সংগঠনটির একটি অংশ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় একটি পক্ষ নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য অবৈধভাবে স্বজন ও অযোগ্যদের ভোটার বানিয়েছে। আবার যারা যোগ্য তাদের নানাভাবে সদস্য পদ থেকে বাদ দেয়া হচ্ছে ভোটে জিততে এই নীল নকশা করা হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও এফপিসিআই কে জানানো হয়েছে আগামী পয়লা জুন টুয়াভে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের পর্যটন খাতকে বিকশিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার এর মধ্যে এই সংগঠনের এসব অনিয়ম বন্ধ না হলে এই খাত মুখ থুপড়ে পড়বে বলে মনে করেন তারা